হ্যালো বন্ধুরা টাইপিং টিউটোরিয়ালস প্রথম এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে এই টিউটোরিয়ালটা শুরু করার পিছনে কয়েকটি উদ্দেশ্য রয়েছে আমরা সাধারণত দেখি যখন অনেকে টাইপ করে তখন কেউ কেউ আবার এরকম হাত দিয়ে বিভিন্ন জায়গায় একটা একটা করে করে এভাবে এভাবে টাইপ করে থাকেন আসলে এটা দেখতে অনেকটা ওড লাগে আবার টাইপিং করাটাও একটু ডিফিকাল্ট হয় সময় সাপেক্ষ হয় আসলে তো আমরা যদি একটু ভালোভাবে টাইপিংয়ের সিস্টেমটা জানি আসলে কি করে টাইপ করতে হয় সেই বিষয়টা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা খুব দ্রুত এবং খুব স্পিডে আমরা কিন্তু টাইপ করতে পারবো কি করে খুব দ্রুত টাইপ করতে হয় সেই বিষয়টি নিয়ে আমার আজকে টিউটোরিয়াল এবার আমরা কি সম্পর্কে একটু জানি কিবোর্ডের এই বাটনটা হচ্ছে স্পেস বাটন প্রথমে আমি এটিকে দেখালাম কারণ হচ্ছে এই স্পেস বাটনটা অনেক কাজে লাগে যেমন একটা ওয়ার্ড লেখার পরে একটা ফাঁকা দেওয়ার জন্য এই স্পেস বাটনটা ব্যবহার করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সম্পর্কে আমরা জানবো দেখেন কিবোর্ডের ভিতরে দুটি বাটন আছে যে দুটি বাটন দেখতে কিন্তু একটু আলাদা যেমন এফ বাটন এবং জে বাটন এফ বাটন এবং জে বাটন যে কোনো কিবোর্ডে একটু খেয়াল করবেন দেখবেন এফ বাটনের উপরে একটু উঁচু অংশ আছে এবং জে বাটনের উপরে একটু উঁচু অংশ দেখতে পাবেন অনেকেই হয়তো বা এই সম্পর্কে জানেন আবার অনেকে হয়তো বা জানেন না নিশ্চয়ই এই দুইটা বাটনের কিছুটা আলাদা বৈশিষ্ট্য আছে তা না হলে কিন্তু এই দুইটা বাটনকে এভাবে আলাদাভাবে চিহ্নিত করে দেওয়া হতো না যাই হোক একটু পরে আমরা এ সম্পর্কে জানবো এটা হচ্ছে শিফট বাটন এই পাশে দুইটা কিবোর্ডের দুই পাশে দুইটা শিফট বাটন থাকে এ একটা শিফট বাটন এ একটা শিফট বাটন তো স্বাভাবিকভাবে যখন আমরা টাইপ করবো যদি যে টাইপ করিস এভাবে যে হবে এবং যদি আমরা শিপ চেপে যে চাপ দেই তখন এটা বড় হাতের হবে তা এটি হচ্ছে মেনলি শিপ বাটনের কাজ এন্টার হচ্ছে যদি আমরা এরপরে নিচে নামি অর্থাৎ একটা লাইন থেকে যখন আমি নিচে আসবো তখন এন্টার বাটনটি যখন চাপ দেবো তখন কিন্তু আমার সেই লাইন থেকে নিচের অংশে চলে আসবে তারপরে হচ্ছে ক্যাপসলক ক্যাপসলকটা হচ্ছে অনেক সময় আমাদের সবই বড়ো হাতের লিখতে হতে পারে সেক্ষেত্রে যখন আমরা ক্যাপসলকটাকে চাপ দিয়ে লিখব তখন দেখব আমাদের সবই বড়ো হাতের হয়ে গেছে আবার যখন সব ছোট হাতের লিখব তখন আমাদের ক্যাপসলকটা চাপ দিলেই সব ছোট হাতের হয়ে যাবে এরপরে আরেকটি বাটন রয়েছে সেটি হচ্ছে ব্যাক স্পেস ব্যাক স্পেস সম্পর্কে আমরা সবাই জানি অর্থাৎ কোনো লেখাটাকে যদি কাটতে হয় সেক্ষেত্রে ব্যাক স্পেস যদি আমি চাপ দিই আমার লেখাটা কিন্তু কেটে যাবে তারপরে অংশে আছে ডিলেট বটন ডিলেট থেকে তো যে কোনো কিছু ডিলিট করা যায় আর এরপরে আছে হচ্ছে ট্যাব বাটন ট্যাপ বাটনটি হচ্ছে যখন আমি ট্যাপ বাটনে চাপ দেবো তখন ঠিক এভাবে একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে একটি স্পেস তৈরি করবে এই হচ্ছে মোটামুটিভাবে কিবোর্ডের পরিচয় তারপর একটু সংক্ষেপে বলি এটি স্পেস লেখার ভিতরে ফাঁকা দেওয়ার জন্য এই বাটনটা কি ব্যবহার করা হয় শিফট বাটন হচ্ছে যদি কোনো লেখা বড় করতে হয় সেক্ষেত্রে শিফট চেপে চাপ দেব তখন লেখাটা বড় হয়ে যাবে অন্যদিকে যখন আবার এটা ছেড়ে দিয়ে চাপ দেবো তখন ছোট হাতের লেখা হবে এন্টার বাটনটা হচ্ছে কোনো লাইন থেকে নিচে নামার জন্য এন্টার বাটন এরপরে এই পাশে আরও একটা শিফট বাটন রয়েছে অন্যদিকে ক্যাপসলক বাটন যখন আমার সবই বড়ো হাতের লিখব তখন এই ক্যাপসলক বাটনটা কাজে আসবে আ তারপরে ট্যাপ বাটন হচ্ছে একটা নির্দিষ্ট অর্থাৎ স্পেস এই স্পেসের থেকে একটু বড় দূরত্বে যখন যাব তখন একটি ট্যাপ বাটনটি আমার আমার কাজে আসবে যাই হোক প্রত্যেকটা বাটনের কাজে আমরা দেখাবো ধীরে ধীরে এই হচ্ছে মোটামুটি ভাবে কিবোর্ডের পরিচিতি এবার আমরা টাইপিং এর দিকে ঢুকবো আসলে কি করে টাইপ করতে হয় সেই বিষয়টি আমরা দেখব অর্থাৎ কি করে টাইপটা শুরু করব আসলে সিস্টেমটা কি অনেকে দেখবেন যে খুব দ্রুত টাইপ করে অনেকে কিন্তু খুব আস্তে আস্তে টাইপ করে আসলে সিস্টেম না জানলে আসলে কোনো কিছুই পসিবল না তো সেই সিস্টেমটা নিয়ে আলোচনা করার জন্যই আজকের এই টিউটোরিয়াল চলুন তাহলে শুরু করা যাক এবার আমরা একটু যে বাটন এবং এফ বাটনের উপর খেয়াল করি আমরা এই দুইটা আঙ্গুলকে একটু ভালো করে খেয়াল করে যে এই দুইটা আঙ্গুলকে আমরা কিবোর্ডের উপর সবসময় ফিক্স করে দেবো ধরব যখন আমরা কিবোর্ডে আমরা টাইপ করব তখন এই দুইটা বাটন রাইট বাটনটা আমি সবসময় যে বাটনের উপর এভাবে রাখবো দেখেন এই হাতে এখানে হাত দিলেই কিন্তু আমার হাতে একটা বোঝা যাচ্ছে যে এখানে যে বাটনের উপর আলাদা কিছু একটা আছে এবং এই বাটনটা উপর আহ এ বাটনের উপর আলাদা কিছু একটা আছে আমরা আহ টাইপ শিখতে হলে সময় এখানে এই বিষয়টিকে ফিক্সড করে দেবো অর্থাৎ যত কিছুই হোক না কোনো আমরা যত কিছুই টাইপ করি না কোনো এই দুইটা আঙ্গুল আমরা এখান থেকে তুলবো না যদি কোনো কারণে তুলতেও হয় সেক্ষেত্রে আবার আমরা এখানে আবার আঙ্গুলটাকে নিয়ে আসবো অর্থাৎ এখানেও যদি চাপ দিই তাহলে আবার ঘুরে ফিরে আবার এখানেই নিয়ে আসবো অর্থাৎ ঠিক এইভাবে এখানেও যদি চাপ দিই আবার এখানে নিয়ে আসবো আবার এই ও যদি চাপ দিই তাহলে তাহলে কিন্তু আবার আঙ্গুলটাকে এখানে নিয়ে আসবো অর্থাৎ এই দুইটা আঙ্গুলকে আমরা এখানে ফিক্সড করে দেবো যে আমরা কোনোভাবে যত কিছুই হোক না কোনো আমরা এই দুইটা বাটনকে বা দুইটা আঙ্গুলকে এখান থেকে সরাবো না যাই হোক এবার আমরা একটু শুরু করি আমরা এই যে এবং এফ বাটনের উপর আঙ্গুল রাখবো এরপরে সিরিয়ালে তারপরে আছে কে বাটন কে এই এফ এর পরে আমরা এই সেকেন্ড আঙ্গুলটা লেফট এবং রাইটের সেকেন্ড আঙ্গুলটাকে আমরা এখানে রাখবো তারপরে হচ্ছে এইখানে এস এবং এল এর উপর রাখবো তারপরে এই পাশে সেমিকলন এবং কোলন আছে সেখানে আমরা চারটা বাটন বা চারটা আঙ্গুল এভাবে সেট করব। টাইপিং শিখতে হলে আমাদেরকে এইভাবে সেট করতে হবে কিন্তু যত কিছুই হোক না কেন আমি আগেই বলেছি যত কিছু হোক না কেন আমরা এই দুইটা আঙ্গুল এখান থেকে সরাবো না যত এবং যেখানেই যাই না কেন আবার এখানে আসবো যাই হোক এবার আমরা প্রথমে একটু টাইপ করা শিখি এবার আপনারা আপনাদের কম্পিউটারের সামনে বসে পড়েন এবং আমি যেভাবে দেখেছি সেই ঠিক সেভাবে আপনাদের আঙ্গুলটাকে এভাবে সেট করেন সেট করার পরে আর একটা বিষয় একটু বলে এই দুইটা আঙ্গুল এবং এই বৃদ্ধ আঙ্গুলের বিশেষ দুটি কাজ রয়েছে সেটি হলো যখন আমার আহ বাম হাতের কোনো বড় হাতের কিছু লিখতে হবে যদি আমি এফটাকে বড় হাতের লিখি তখন শিফট চাপ দেব শিফটার জন্য আমি এই আঙ্গুলটাকে ব্যবহার করবো অর্থাৎ এখানে আঙ্গুল থাকবে এবং এই শিবটাকে যখন ব্যবহার করব এভাবে এইভাবে ধরে আমি এভাবে ব্যবহার করব। আবার যখন এই পাশে ডান হাতের কোনো কাজ থাকবে এইভাবে আমরা শিপটাকে চেপে ধরে আমরা অন্য অন্য বাটনকে এভাবে চাপ দিয়ে বড় হাতের বা ছোট হাতের লিখবো বা যখন শিপ প্রয়োজন হবে অর্থাৎ ডান হাত থেকে যখন লিখবো তখন বাম পাশে শিপটাকে ধরবো আবার যখন বাম হাতে কোনো কিছু লিখবো তখন ডান হাতে শিপ বাটনটা এভাবে চাপ দিয়ে কাজ করবো ঠিক একইভাবে স্পেসটা আমরা দুইটা বৃদ্ধাঙ্গল থেকেই ব্যবহার করব যদি আমি ডান হাতে কোনো কিছু লিখতে হয় এখানে লিখতেছি তখন বাম হাত থেকে স্পেসটা চাপ দেবো এবং যদি আমরা এই হাতে লিখতে থাকি তখন যদি স্পেস প্রয়োজন হয় তখন এটা ডান হাতে প্রেস করবো অর্থাৎ বাম হাতের কাজ থাকলে তখন ডান হাত দিয়ে স্পেসটাকে প্রেস করব এবং যদি ডান হাতের কাজ থাকে তখন আমরা বাম হাতে স্পেসটা প্রেস করব ঠিক একইভাবে শিফট শিফট এবং স্পেসের দুটি এভাবে কাজ এবার আপনারা শুরু করে দেন যে আমরা প্রথমে যে কাজটি করবো সেটি হলো শিফট এই ডান হাতে শিপটা চেপে বাম হাতে এ লেখব দেখেন কি আমার বড় হাতের এ লেখা হয়ে গেছে এরপরে আমি কিন্তু এই দুটা আঙ্গুল সরাচ্ছি না তারপরে দেখেন যখন আমি এই তিন নাম্বার আঙ্গুলটাকে প্রেস করবো তখন এস চলে আসবে তারপরে হচ্ছে ডি চলে আসবে তারপরে এফ এবং সবশেষে আমার জি বটন হবে দেখেন এই ডান হাতে যখন শেষ করলাম এখান থেকে আমি আবার একটা স্পেস দেবো ঠিক একইভাবে ডান হাতের শিপটাকে চেপে আমি আবার বড়ো হাতের জি লিখবো তারপরে এফ লিখবো তারপরে ডি লিখবো তারপরে এস লিখবো তারপর এ লিখবো ঠিক এভাবে আপনারা প্র্যাকটিস করা শুরু করেন যে কিভাবে করবেন আপনারা কখনো কিবোর্ডের দিকে তাকাবেন না মেনলি তাকাবেন হচ্ছে মনিটরের দিকে মনিটরের দিকে তাকিয়ে মুখে উচ্চারণ করবেন এভাবে যেমন লিখবেন এভাবে লিখবেন যে এ মানে মুখে বলবেন এবং সাথে সাথে চাপ দেবেন এবার আমরা ডান হাতের কাজ দেখি ডান হাতের কাজ ঠিক একই আমরা বাম হাতে শিপ বাটন প্রেস করে এইস চাপ দিব এবং মুখে উচ্চারণ করব এইস তারপরে চাপ দিব হচ্ছে যে তারপরে কে তারপরে এল তারপরে হচ্ছে তারপরে একটা স্পেস দিব বাম হাতে তারপরে আমরা এভাবে আহ চাপ দিয়ে ক্লোন লিখবো ক্লোন লেখার পরে তারপরে এল তারপরে লিখব কি তারপরে লিখব যে তারপরে লেখবো আবার এইস অর্থাৎ এভাবে আপনারা মোটামুটিভাবে একে আধা ঘন্টা থেকে এক ঘন্টা প্র্যাকটিস করেন দুই হাতে স্ক্রিনের দিকে তাকাবেন কখনই কিবোর্ডের দিকে তাকাবেন না শুধুমাত্র খেয়াল রাখবেন যে আপনার এই দুইটা আঙ্গুল এই দুইটা বাটনের উপর আছে কিনা সেদিকে একটু খেয়াল রাখবেন আর বাকি এভাবে হাতের মোটামুটিভাবে একটু প্র্যাকটিস করা শুরু করে দেন এছাড়াও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমি কিছু এক্সারসাইজ দিয়ে দেবো ওগুলো বসে বসে প্র্যাকটিস করতে থাকেন মোটামুটিভাবে এটাকে নিয়ে এক ঘন্টা সময় কাটিয়ে দিন এবং এক ঘন্টা পরে আপনারা এক্সারসাইজ করে তারপরে আপনারা প্রথমে এপিসোডটা শেষ করবেন তো আবার একটু ভালো করে খেয়াল করেন এ মুখে বলে এবং আঙ্গুলে কাজ করা একই সাথে করতে থাকবেন এবং কখনোই যেন এফ এবং যে বাটনটা থেকে হাত না সরে সেদিকে খেয়াল রাখতে হবে তো আজকে মোটামুটি এই লাইনটি নিয়ে কথা বললাম এই লাইনটি আসলে আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা মোটামুটি ভাবে এক ঘন্টা প্র্যাকটিস করলে যাই হোক আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে প্রথম এপিসোড এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ